أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم আমিনার যেথায়
গর খোদার করুণার কৌসার হয়ে জোর সে বারংবার বেলাগল বিকমালি কশবত সুনতে জমি সালি সলো আজকের পবিত্র জুমার নামাজে উপস্থিত দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বন্ধুগণ সর্বস্তরের মুসলমান ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ যুবক আর তরুণ বন্ধুগণ পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয় মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি ওই বিশাল আসমান সৃষ্টি করেছেন, বিস্তীর্ণ জমিন সৃষ্টি করেছেন, নদ নদী সমুদ্র মহাসমুদ্র গাছপালা কীট পতঙ্গ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল যিনি আমাদের জন্য সুন্দর করে সাজিয়েছেন, পৃথিবীর অন্ধকার দূর করার জন্য যিনি সূর্যের আলো দান করেছেন, কুফর শিরিক নিফাকের অন্ধকার দূর করার জন্য যিনি কোরআন মাজিদ দান করেছেন, আমরা সেই রবের দরবারে সেই মনিবের দরবারে সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিশাল দরবারে কলিজা উজাড় করে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে সমস্ত জড়তা হীনতা দুর্বলতা অক্ষমতার ঊর্ধ্বে উঠে মনিবের দরবারে নত শিরে শুকর গুজার হচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির ইহকালে কল্যাণ শান্তি স্বস্তি স্থিতিশীলতা স্বাধীনতার গ্যারান্টি দেওয়ার জন্য মানুষের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য এবং পরকালে জাহান্নামের লেলিহান আগুনের শিখা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কোরআনে করিম অবতীর্ণ করেছেন এবং কোরআন বোঝার জন্য সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, দি কোরআন ইজ দি মোস্ট ওয়াইডলি রিড বুক ইভার রাইটেন, কোরআন হচ্ছে বিশ্বের বহুল পঠিত এবং বহুল অনুদিত একটি কিতাব, পৃথিবীর প্রায় 40টি ভাষায় মিনিমাম 40টি ভাষায় কোরআন শরীফ অনুদিত হয়েছে, এরপরেও কোরআনের চাইতে মাজলুম কিতাব অত্যাচারিত কিতাব এই পৃথিবীতে আর একটাও নাই, কথাটি কিনা বলুন। কেন অত্যাচারিত? যেহেতু কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, আল্লাহর কাছে আমরা আস্তাভাজন হওয়ার জন্য প্রিয় হওয়ার জন্য, কিন্তু সেই কোরআন পরিত্যাগ করে আজকে আমরা ইহুদি খ্রিস্টানের লাঠির খোরাক হয়েছি, ফুটবলে পরিণত হয়েছে, বলেন না? আমাদের কাছে আজকে চেতনার কোনো অভাব নাই, আমরা চেতনার কথা শুনতে শুনতে এখন অবচেতন হয়ে যাচ্ছে, কিন্তু কোরআনের চেতনা থেকে কোরআনের ফিলিংস কোরআনের টেন্ডেন্সি কোরআনের অনুভূতি কোরআনের স্প্রিট কোরআনের প্রতি আবেগ ভালোবাসা মহব্বত আমাদের ভিতরে আজকে ন্যূনতম পর্যায়েও নাই, কথাটি কিনা বলুন। কতক্ষণ বলি বৈশাখীর চেতনা, কতক্ষণ বলি ডিজিটাল চেতনা, কতক্ষণ বলি নতুন বাংলার চেতনা, চেতনার কোনো অভাব নাই। বক্তৃতা অনেক সময় বলে থাকি, এক ছাত্র শিক্ষককে বলতেছে এদিকে আসি, বলে কি মনে করো পৃথিবীতে যদি
আগুন প্রজ্বলিত করার কিছুই পাওয়া যায়, তখন আগুনটা জ্বালাবে কিভাবে? ও স্যার, এটা তো সহজ প্রশ্ন। একটা রবি সিম এনে আমি চুলার ভিতরে দিয়ে বলবো জলে টো আপন শক্তিতে, এ হচ্ছে চেতনা। কিন্তু অবলীলাক্রমে দুর্ভাগ্যজনক হলো এই কথা সত্য, কোরআনের প্রতি যে ধরনের সম্পর্ক থাকার দরকার ছিল আজকে সেই সম্পর্ক আমাদের নাই। সেই কোরআন থেকে আমরা আলোচনা করছিলাম, আজ আসুন আজকে যথারীতি শয়তানের অসহসা থেকে পানা চেয়ে নিয়ে আলোচনা শুরু করা যাক। সকলে পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। বিতাড়িত মর্দ, লানতপ্রাপ্ত অভিশপ্ত শয়তানের অসহসা থেকে পানা চায় পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। সকলে বলি সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইস ওয়ান হুজ হার্ট আল্লাহ হ্যাজ ওপেন ইট টু ইসলাম, যার বক্ককে, যার সিনাকে, যার মনকে আল্লাহ পাক ইসলামের জন্য ওপেন করে দিয়েছেন, ইসলামের জন্য খুলে দিয়েছেন। ফাহু আলা নূরিম মির রব্বি, আল্লাহ পাক বলছেন হি হ্যাজ রিসিভ এনলাইটেনমেন্ট ফ্রম আল্লাহ, সে ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে আগত আলোর ভিতরে, হেদায়েতের ভিতরে, নূরের ভিতরে আছে। বলেন না সুবহানাল্লাহ। গত জুমাতে আমরা যে পর্যন্ত আলোচনা করেছি আজকে তার পরের থেকে আলোচনা করব। ফাহু আলা নূরিম মির রব্বি, সে ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে আগত আলোর ভিতরে আছে, এই অংশের উপরে আজকের আলোচনা চলবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন। আপনাদের ফুল অ্যাটেনশন, মনোযোগ, আপনাদের দৃষ্টি আমার দিকে নিবন্ধিত থাকবে, কারণ আপনি যদি অন্য মনস্ক হন শয়তান আপনার কলব থেকে হেদায়েতের কথাগুলি মুছে আপনাকে ইসলাম থেকে বহু দূরে নিয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার দিকে তাকাই তাকাই। নূর, নূর আরবিতে বহুল প্রচলিত এবং পঠিত একটি শব্দ। নূরের সংজ্ঞা হচ্ছে যে জিনিস নিজে নিজেই প্রকাশিত, প্রকাশমান, নিজে নিজেই উজ্জ্বল, নিজে উজ্জ্বলতার জন্য, প্রকাশিত হওয়ার জন্য কারো মুহতাজ হয় না, নিজে নিজেই উজ্জ্বল এবং নিজে নিজেই প্রকাশমান, ওইটাকে আরবিতে কি বলা হয়? নূর বলা হয়। এবং সে শুধু নিজেই আলোকিত নয়, নিজেই উজ্জ্বল নয়, বরং সে অপরকে আলোকিত করে, অপরকে উজ্জ্বলতা দান করে, তাকে কি বলা হয়? নূর। বাইরামার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অন্ধকার দূরীভূত করার জন্য প্রভাতের আলো দান করেছেন, সূর্যের আলো দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আলো দান করেছেন সে আলোর ভিতরে আছে গামা রশ্মি, আলোর ভিতরে আছে রঞ্জন রশ্মি, আলোর ভিতরে আছে অতি বেগুনি রশ্মি, আলোর ভিতরে আছে অবলোহিত তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, রেডিও এবং টিভি তরঙ্গ, চম্বক তরঙ্গ, তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন কুফরির অন্ধকার,
শিরকের অন্ধকার মানুষের তৈরি করা মতবাদের অন্ধকার দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আলো দান করেছেন এই আলোর ভিতরে আছে রহমত আলোর ভিতরে আছে আল্লাহ পাকের দয়া আলোর ভিতরে আছে আল্লাহ পাকের করুণা আলোর ভিতরে আছে জান্নাতের দিশা আলোর ভিতরে আছে আল্লাহ পাকের হেদায়েতের দিশা কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্ধকার দূর করার জন্য সূর্যের ব্যবস্থাপনা করেছেন আবার রাতের অন্ধকারে মানুষ যাতে অন্ধকারে ডুবে না মরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি দান করেছেন আল্লাহ পাক চাঁদের আলো দান করেছেন কথা ঠিক কিনা বলেন বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সূর্যের আলো চন্দ্র পৃষ্ঠে পতিত হলে পরে চাঁদ সে আলো বিকিরণ করে চাঁদের আলাদা কোনো আলো নাই কিন্তু যে নবী কোন সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করেন নাই গবেষণা করেন নাই আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে সেই নবীর কাছে কোরআন নাজিল করে বলে দিয়েছেন তাবারাকাল্লাযি নাযযালাল ফুরকানা আলা আবদিহি ليكون للعالمين نذيرا الله اكبر বলেন অন্য আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী জা'আলা আশ-শামসা দিয়াউ ওয়াল কমারা নূরা তিনি সেই পবিত্র মহান সত্তা যিনি সূর্যকে একটা প্রদীপ বানিয়ে দিয়েছেন জ্বলন্ত একটা প্রদীপ বানিয়ে দিয়েছেন আবার চাঁদকে করেছেন আলোকময় সুবহানাল্লাহ বলুন আলোকময় মানে অন্য থেকে আলো পেয়ে এরপরে বিকিরণ করে এই কথা বিজ্ঞান এখন বলতেছে কিন্তু মহাবিজ্ঞানী মহান স্রষ্টা আল্লাহ পাক 1500 বছর আগে ওহির মাধ্যমে এই কথাটা নবীকে জানাই দিয়েছেন বাইরা আমার তদ্রুব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে রাজনীতির মোড়ে মোড়ে অর্থনীতির বাঁকে বাঁকে জীবন চলার মোড়ে মোড়ে মানুষ যাতে অন্ধকারে ডুবে না মরে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূর দান করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور بولن الله أكبر الله پاک بولچن قل هل يستوي الأعمى والبصير سي آرده بلائن ایکوال উইথ দোজ হু সি নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে ব্যক্তি চক্ষুষ্মান যে ব্যক্তি চোখে দেখতে পায় সে কি অন্ধের সমান হতে পারে বলেন হতে পারে আল্লাহ পাক এরপর বলছেন আমহাল তাস্তাবিজ জুলুমাত ওয়ান নূর অর আর ডার্কনেস এন্ড লাইট ইকুয়াল অন্ধকার এবং আলো কি সমান হতে পারে না তার মানে যে ব্যক্তি কোরআনের আলোর ভিতর আছে আর যে ব্যক্তি আলোর ভিতরে নাই এই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না বাইরা আমার এই জন্য যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আলো পেয়ে যায় হেদায়েতের জন্য তার কলবটা উন্মুক্ত হয়ে যায় হেদায়েতের জন্য তার মনটা প্রশস্ত হয়ে যায় এই জন্য সেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কোন কথা কখনো তার জবান থেকে প্রকাশিত হয় না পক্ষান্তরে যারা অন্ধকার ভিতরে হাবুডুবু বোকায় কোরআনের আলো ইসলামের আলো দেখে বঞ্চিত হয়ে যায় তারা নিজেদের অজান্তেই জেনে ধরা রোগীর মতো ইসলামের বিরুদ্ধে বক বক করতে থাকে কথা ঠিক কিনা বলেন আমাদের দেশে এক নাস্তিক বলেছে নামের আগে একটা মুসলমান আছে সেই ব্যক্তি বলেছে দেশের আলেম সম্প্রদায় হচ্ছে কুকুরের বাচ্চা এর ভাই বানাই বলতেছি আমি বলছে কিনা বলেন 16 কোটি মুসলমানের দেশে এই কথা বলে সে কিভাবে নিরাপদ থাকতে পারে
এসি রুমের ভিতরে বসে বসে একটা একটা ওহির মতো একটা একটা ছাড়ে, কিন্তু কোনো বিচার হয় না। এ দেশ যদি মুসলমানের দেশ হয়, আলেমদেরকে যে কুকুরের বাচ্চা বলেছে তাকে কুকুরের মতো করে জুতা পেটা করা উচিত ছিল, ঠিক কিনা বলেন? আলেমরা কুকুরের বাচ্চা নয়, তো চৌদ্দ গোষ্ঠী কুকুরের চাইতে অদম, ঠিক কিনা বলেন? না, কোরআন থেকে এরা বহু দূরে। এই যে এরা এই কথাগুলি বলে, এ সাহস করতে পায়, সাহস করতে কে পায়? আল্লামা ইকবাল বলেছেন সুন্দর করে, অনহিকামা ফিল সওয়ার তাহ চরাগ মেরি হে রাত উনকি, অনহিকামা ফিল সওয়ার তাহ চরাগ মেরি হে রাত উনকি, উনহী কা মতলব কহ রহা হো জুবা মেরি হে বাদ উনকি। সুবহানাল্লাহ, আল্লামা ইকবাল বলছেন উনহী কা মাহফিল সওয়ার তাহ চরাগ মেরি হে রাত উনকি, আমার নিজের কোনো রাত কাট নাই, অন্যের রাত্রে আমার চেরাগ জ্বালাই, আবার আমার নিজস্ব কোনো বক্তব্য নাই, অন্যের বক্তব্য অন্যের কথাগুলি জিনেতরা রোগীর মতো আমি আমার জিব্বা দিয়ে প্রকাশ করি। আজকে যারা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে এই ধরনের কথাগুলি বলছে, তাদের জিব্বার উপর বর করেছে দিল্লি, বর করেছে পেন্টাগন, বর করেছে নাস্তিক আর মুরতাদ। অথচ নামের আগে মুসলমান শব্দটা আছে, যদিও এরা নামে মুসলমান কিন্তু বাস্তবিক পক্ষে এরা ইসলামের আলো থেকে বহু দূরে সরে আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আলোর ভিতর আছে আর যে ব্যক্তি অন্ধকারের ভিতর আছে, এই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না। এখানে যে আলো বুঝানো হয়েছে, এ আলো সূর্যের আলো নয়, এ আলো চাঁদের আলো নয়, এ আলো কিসের আলো? কিসের আলো? জোরে বলেন, কোরআনের আলো, ইসলামের আলো। আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়াআনজালনা ইলাইকুম নূরাম মুবীনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা নিসার 174 নম্বর আয়াতে বলেন, হে বিশ্ববাসী, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা অকাট্য দলিল নাজিল হয়েছে এবং প্রকাশ্য আলো আমি অবতীর্ণ করেছি। সমস্ত মুফাসসিরিনরা এখানে বলেছেন বুরহান বলা হয়েছে বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক এখানে বুরহান বলেছেন, বুরহান মানে অকাট্য দলিল, যেটাকে কোন যুক্তি দিয়ে, কোন শক্তি দিয়ে, কোন থিওরি দিয়ে কখনো রদ করা যায় না, কর্তন করা যায় না, সেটাকে বলা হয় বুরহান। তোমাদের উপর আমি একটা নূরাম মুবিনা দান করেছি, প্রকাশ্য নূর। আর আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি ইসলামের জন্য মনটা উন্মুক্ত করে, সে তার রবের পক্ষ থেকে আগত আলোর ভিতর আছে। এখন আলো কি? আলো আল্লাহ পাক বলেছেন নূরাম মুবিনা, কোরআনকে আল্লাহ পাক বলেছেন নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআন কিভাবে মানবো এটার অকাট্য দলিল বলেন না সবাই? নবী কোরআন কিভাবে মানবো? ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, পোশাক আশাকে, বিয়ে শাদিতে, চলাই বলাই, আনন্দে উল্লাসে, শয়নে স্বপনে, সব জায়গায় কোরআন কিভাবে ফলো করব? এই জন্য দলিল কে? নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম কোরআন যেভাবে মেনেছেন ঠিক সেভাবেই ফলো করতে হবে। আমার হুজুর কেবলার মতো, আমার বাবার মতো করলে হবে না। ভাই বন্ধুগণ, নবীকে বলা হয়েছে অকাট্য দলিল। আজকে কাকে দলিল বানিয়েছেন? আপনার হুজুরের সাথে, আপনার পীর সাহেবের সাথে কোরআনের ন্যূনতম সম্পর্ক নাই, তাকে বানাইছেন দলিল, ঠিক কিনা বলেন? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দলিল। নবী হেসেছেন, এটাও দলিল। নবী হাসেন না, এটাও
দলিল নবী হ্যাঁ বলেছেন এটাও দলিল নবীজি না বলেছেন এটাও দলিল নবীজি ঘুমিয়েছেন এটাও দলিল নবীজি ঘুমান নাই এটাও দলিল নবীজি নামাজ পড়েছেন এটাও দলিল নবীজি নামাজ পড়েন নাই এটাও দলিল নবীজি রাজনীতি করেছেন এটাও দলিল ঠিক কিনা বলেন কাকে দলিল বানিয়েছেন যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক তার জবান দিয়ে সার্টিফিকেট দিয়েছেন সূরাতুল কলমের ভিতরে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইনডেড ইউ স্ট্যান্ড অন অ্যান এক্সাল্টেড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার নিশ্চয়ই হে রাসূল আপনি মহান চরিত্রের উপরে খুলুকে আযীমের উপর আপনি প্রতিষ্ঠিত আছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক নিজের জবান দিয়ে নবীজির চরিত্রের সার্টিফিকেট দেওয়ার পরও আমরা হীনমন্যতায় ভুগি নবীজির অনুসরণ করব নাকি করব না নবীজি বলেছেন এটা ঠিক নাকি আমার হুজুর বলেছে এটা ঠিক কোনটা ঠিক কিন্তু আমরা তো বিশ্বাস করতে পারি না আমরা বাবা জান কেবলা জানকে এবং আমাদের নেতাদেরকে যেভাবে ফলো করি দুঃখজনক হলো এই কথা সত্য ইসলামকে নবীকে কোরআনকে আমরা সেরকম বিশ্বাস করি না যদি করতাম আজকে মুসলমানদের এই দশা হতো না তাহলে আল্লাহ পাক এখানে যে নূরের কথা বলেছেন এটা হচ্ছে ইসলামের নূর এটা কোরআনের নূর সুবহানাল্লাহ বলতে করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের বিরোধীরা যায় মহা সত্যের অস্বীকারকারীরা যায় তারা মুখের ফু দিয়ে ষড়যন্ত্র করে ইসলামের আলোকে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেছেন আমি আমার নূরকে ইসলামকে প্রতিষ্ঠিত করব পরিপূর্ণতা দান করব তাতে কাফের বেঈমানদের মনে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন সুবহানাল্লাহ বাইরা আমার ইসলামের আবহমান কাল থেকে চেরাগে মুস্তফার সাথে কোরআনের চেরাগের সাথে কোরআনকে নিভাই দেওয়ার জন্য ইসলামের আলোকে নূরকে নির্বাপিত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্র হচ্ছে বর্তমানে ষড়যন্ত্র হবে ভবিষ্যতে ঠিক কিনা বলেন আল্লামা ইকবাল বলেছেন সতি যায়গা রহা হে আজল সে তায়েম্রোস সতি যায়গা রহা হে আজল সে তায়েম্রোস চেরাগে মুস্তফা বিসে শেরারে বুল হামিস ইসলামের সেই প্রথম দিন থেকে মক্কাতে ইসলামের নূরকে নিভাই দেওয়ার জন্য এসেছিল আবু জাহেল আবুল আহাব সর্বাত্মকভাবে তারা চেষ্টা করেছে কিন্তু আল্লামা ইকবাল বলেছেন ইসলামের আলোকে কোরআনের আলোকে যারা নিভাতে এসেছে তারা জ্বলে পুড়ে বর্ষ হয়ে গিয়েছে তাদের নাম নিশানা মুছে গেছে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম কোরআনের নাম এখনো আছে ভবিষ্যতেও থাকবে এটাই হচ্ছে ইসলামের নূর এটাই কি ইসলামের নূর এই নূরের শক্তি মুসলমান মাত্রই ঈমানদার মাত্রই নূরের সম্পদে সমৃদ্ধ সুবহানাল্লাহ বলেন মুসলমান মাত্রই নূরের আলোতে উদ্ভাসিত নূরের তাজাল্লিতে দীপ্ত মুসলমান এই নূরের শক্তি যার ভিতর অর্জিত হয়ে যায় তার সাহায্যের জন্য প্রয়োজন আল্লাহ পাক তার কুদরতের হাত নামাইয়া দেন আপনারা খাইবারের যুদ্ধের কথা শুনেছেন খাইবারের যুদ্ধে প্রতিদিন প্রতিনিয়ত লড়াই হচ্ছে যুদ্ধ হচ্ছে কিন্তু যুদ্ধের কোনো রেজাল্ট হচ্ছে না জয় পরাজয় কোনো ফলাফল হচ্ছে না একদিন রাত্রে নবীজি বললেন আগামী কাল আমি এমন এক ব্যক্তির হাতে যুদ্ধের ঝান্ডা উঠাই দেব যে ব্যক্তি আল্লাহ এবং তার রসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং ওই ব্যক্তিও আল্লাহ এবং তার রসূলকে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ ফজরের নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন সকলকে দেখতে পাচ্ছে আমার আলী কই সুবহানাল্লাহ বলেন
হযরত ওমর বলতেছেন আমার তো ওই রাতে কোনো ঘুমই হয় না, কারণ আমার ধারণা ছিল নবী যে আমার হাতে ইসলামের ঝান্ডা তুলে দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। হযরত ওমর ছিলেন ইসলামের জন্য আত্মত্যাগে তার সিনাটা উদ্ভাসিত দিল ইসলামের জন্য কমিটেড, সব সময় ইসলামের ময়দানে তিনি আগাই থাকতেন। বলেন সুবহানাল্লাহ। তার ব্যাপারে ফেনীতে চর লক্ষ্মীগঞ্জ হাজার হাজার লোকের উপস্থিতিতে একটা তার শানে গজল শোনাইছিলাম। এর কিছুদিন পর যখন আবার ফেনীতে গেলাম, লোকেরা পাগল হয়ে গেল যে হুজুরের গজলটা আবার শোনান আমাদেরকে, আপনাদেরকে আমি এখানে শোনাইছি, আজকে কি আবার শোনাবো? জি। আমার ভক্তবৃন্দরা, আল্লাহর বান্দারা আমাকে বলে যে হুজুর যত শুনি ততই ভালো লাগে। আলহামদুলিল্লাহ উদ্দেশ্য করো না। দাও খোদা দাও আমায়াবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায়াবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায়াবার ওমর দারাজ দিল, হামজাকে দাও গরে গরে জীবন দিতে অকাতরে। আমিন বলেন। হামজাকে দাও গরে গরে জীবন দিতে অকাতরে, আমার কাবা বাংতে নে, আমার কাবা পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায়াবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায়াবার ওমর দারাজ দিল। আমিন বলেন। হযরত ওমর বলেন ওই রাতে আমার ঘুম হয় নাই, জানি না নবীজি কি আমার হাতে ইসলামের পতাকা খাইবারের যুদ্ধের ঝান্ডা কি আমার হাতে দিবেন নাকি। হযরতে ওমর বলেন আমার ঘুম হয় নাই। ফজরের নামাজের পর নবীজি বলেন আমার আলী কোথায়? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আলীর চোখ উঠেছে, চোখে অসুস্থতা বোধ করছে, এজন্য ফজরের নামাজে আসতে পারেন নাই। আল্লাহর নবী বলেন আলীকে নিয়ে আসো। হযরত আলীকে নিয়ে আসা হলে পরে নবীজি তুতু মোবারক আলীর চোখে লাগাই দিলেন, সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেল। এটা হচ্ছে মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মুজিজা। এটা আলাদা একটা বয়ান, আমি সময় পাইলে আগে পরে আরেকদিন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলেন হযরত আলী বলেন আমার চক্ষু ভালো হয়ে গেল, মৃত্যু পর্যন্ত আমার চোখে আর কোনোদিন সমস্যা দেখা দেয় নাই। এবার নবীজি বললেন আলী আজকের ইসলামের ঝান্ডা তোমার হাতে তুলে দিলাম, তুমি খাইবার বিজয় করতে হবে। হযরত আলী জিহাদের ময়দানে চলে গেলেন, এখনো যুদ্ধ শুরু হয় নাই, কাফের সৈন্যরা আলী ডালের উপরে এমন ভাবে দূরের থেকে তীর নিক্ষেপ করলো, ডালটা জালি জালি হয়ে গেল। এক পর্যায়ে হযরতে আলীর হাত থেকে ডাল কানা নিচে পড়ে গেল। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আলীর হাত থেকে ডাল পড়ে গিয়েছে। নবীজি বলেন আলীকে ডাল আবার উঠাই নিতে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী নিচে মাথা নোয়াইয়া ডালটা তুললেন না, কারণ হলো জিহাদের ময়দানে ডাল পড়ে গেলে মাথা নিচু করতে পারবেন না, কারণ কাফের পক্ষ মনে করবে আপনি তার প্রতি আত্মসমর্পণ করেছেন।
সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। হযরত আলী ডাল কোনটা নিলেন? সাহাবাই কেরাম রেওয়ায়েত করতেছেন হাদিস শরীফে, খাইবারের কামুজ দুর্গের কিল্লার যে দরজা কপাট, লোহার কপাট, 70 জন সাহাবী এদিক ওদিক একটু নাড়াইতে পারে না, বহু চেষ্টা করেছে। হযরত আলী নূরের শক্তিতে সমৃদ্ধ, নূরের জ্যোতিতে তার দেহ উদ্ভাসিত, কলিজা উদ্ভাসিত, তিনি বিসমিল্লাহ বলে কামুজ দুর্গের ওই লোহার কপাটে বাম হাত দিয়ে বিসমিল্লাহ বলে আগলে ফেলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, এই এভাবে যখন বাম হাতে তুলে ফেলেছেন, জিহাদের কাফের সৈন্যরা যুদ্ধ করা লাগে না, মাঠ ফেলে ফেলে সবাই পালাইছে। সুবহানাল্লাহ বলতে চলে, মুসলমান যদি নূরের শক্তিতে সমৃদ্ধ হতে পারে, কোরআনের আলো যদি এসে যায়, বনের বাঘ পর্যন্ত আপনাকে ভয় পাবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা সে আলো থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহ আমাদের সকলকে কোরআনের নূর দিয়ে উদ্ভাসিত করে দিন। বাইরা আমার, খাইবারের দুর্গ মুসলমানদের দখলে চলে আসলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, খাইবারের দুর্গের কামুজ দুর্গের লোহার কপাট 70 জন সাহাবী আমরা নাড়াতে পারি নাই, আলী বাম হাত দিয়ে এটাকে আঁকলে ফেলেছে, ব্যাপারটা কি? আল্লাহর নবী বলেন, শোনো সাহাবীরা, ওই মুহূর্তে আলীর উপর আল্লাহ তার ডান হাত নামায় দিয়েছেন, আমার আলী যদি তার ডান হাত দিয়ে যদি ওই মুহূর্তে সাত জমিন যদি তার হাতের উপর নিতে চাইতো, আমার আলী সাত জমিন পর্যন্ত নিয়ে ফেলতো। আল্লাহু আকবার। এটা হচ্ছে নূরের শক্তি, নূরের তাজাল্লিতে যার কলব উদ্ভাসিত হয়েছে তার সাহায্যের জন্য আল্লাহ হাত নামায় দেন। শেরে মুরদা শেরে ইজিদা কুওয়াতে পরওয়ারদিগার, শেরে মুরদা শেরে ইজিদা কুওয়াতে পরওয়ারদিগার, লা ফাতাহ ইল্লা আলী লাইসা ইল্লা জুলফিকার। সুবহানাল্লাহ। হযরত আলী যখন বাম হাত দিয়ে দুর্গের কপাট হাত দিয়েছে আলগানোর জন্য, আল্লাহ বলেন, আমি আমার কুদরতের ডান হাত নামায় দিয়েছি। এটা কাদের জন্য? যাদের কলবে কোরআনের নূর, ইসলামের নূর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, আলী শুনতে পেলাম তোমার ডাল যখন নিচে পড়ে গেল, তুমি কামুজ দুর্গের সেই বিশাল কপাট বাম হাত দিয়ে তুমি উপরে তুলে ফেলেছো, এটাকে ডাল হিসেবে ব্যবহার করেছো, কিভাবে করলে আমাকে আজকে একটু দেখাও দেখি। হাদিস শরীফে এসেছে, হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়ে ধরেছেন, আকলাতে পারে না, ডান হাত দিয়ে ধরেছেন, তুলতে পারে না, ডান এবং বাম উভয় হাত দিয়ে সজোরে সমস্ত শক্তি দিয়ে নাড়া দিতে চেষ্টা করলেন, এক ইঞ্চিও নাড়ানো যায় না। এবার হযরত আলী লজ্জিত হয়ে গেলেন, শর্মিন্দা হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, তোমার নিজস্ব শক্তি দিয়ে তো বড় লোহার কপাট তুমি তুলতে পারো নাই, গতকাল যখন ইসলামের জান্ডার তুমি বহন করেছিলে, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যখন তুমি আগায় আসছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্যের জন্য তার হাত নামিয়ে দিয়েছে। ভাই ও বন্ধুগণ, এটা হলো কোরআনের আলো, ইসলামের আলো। এই আলো যদি আমাদের জীবনে না আসে, আমাদের জীবন সর্বনাশ হয়ে যাবে, আমরা হতভাগা হয়ে যাব, দুর্ভাগা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাই তোমাদেরকে কোরআনের নূরে সমৃদ্ধ করার জন্য, ইসলামের আলো দান করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আপনারা একটু দরুদ শরীফ পাঠ করেন, বাকি কথা আমি ফিনিশিং করে দিচ্ছি। আল্লাহুম্মা সৃষ্টি কোলে
श्रेष्ठ नबी जी जहर तुलो न चले न दरते दिलेन शांति सुखेर ठिकाना अल्लाहुम्मा কষ্ট হচ্ছে না খারাপ লাগতেছে না ভাই ও বন্ধুগণ ইসলামের আলোক কোরআনের আলো আপনি যদি আপনার জীবনে হাসিল করতে না পারেন পরকালে আল্লাহর নূর থেকে জান্নাত থেকে বঞ্চিত হবেন দেখেন আল্লাহ পাক কি বলতেছেন কিয়ামতের দিন যদি আলো না পান আপনার জাহান্নাম হয়ে যাবে আল্লাহ পাক বলেন والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء لهم أجرهم ونورهم بولن الله أكبر سورة حديد ربيتر الله باك بولن যারা আল্লাহর উপরে নবীর উপরে ঈমান এনেছে ইসলামকে বিশ্বাস করেছে নবীকে বিশ্বাস করেছে কোরআনকে বিশ্বাস করেছে আমি কিয়ামতের দিন তাদের জন্য পুরস্কার দান করব আর তাদের জন্য আমি আলো দান করব কিয়ামতের কঠিন অন্ধকার কোরআনের আলো যদি না নিয়ে যান তাহলে জাহান্নাম হয়ে যাবে আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم বলেন আল্লাহু আকবার সূরা হাদিদের 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দেখতে পাবে কিয়ামতের দিন দুনিয়া থেকে যারা কোরআনের আলো ইসলামের আলো নিয়ে গেছে আমার মুমিন বান্দা বান্দীদেরকে আমি আলো দান করব নূর দান করব তাদের সামনে পিছনে নূরের ঝলক মারতে থাকবে এবং তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হবে সেই কিয়ামতের ময়দানে যারা কোরআনের আলো থেকে দূরে ছিল তারা এমন অন্ধকারের ভিতরে পড়বে ফুল সেরাত যখন পাড়ি দিতে যাবে অন্ধকারে ডুবে তারা ফুল সেরাত ছাড়াই ফেলবে ফুল সেরাত পাড়ি দিতে পারবে না আল্লাহ পাক খুব সুন্দর করে বলেছেন সূরা হাদিদের ভিতরে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا بولن الله أكبر إيمان دان نور ناري كاو كي الله رب العالمين پہاڑ شمان نور دان کربن কাউকে খেজুর বৃক্ষ সমান নূর দান করবেন কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেহ সমান নূর দান করবেন হাদিস শরীফে এসেছে সর্বশেষ যাকে আল্লাহ পাক নূর দিবেন তার নখের আগায় টিম টিম করে চেরাগের মতো আলো জ্বলতে থাকবে সেই ব্যক্তি কত দূর যাবে আবার তমকে দাঁড়াবে আবার যাবে আবার তমকে দাঁড়াবে সুবহানাল্লাহ এইভাবে করে ইমানদার নরনারী যখন ফুলসেরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে মুনাফিকরা বলবে ইমানদারদের উদ্দেশ্যে বলবে নাকদা বিসমিন নূরিকুম আল্লাহ তোমাদেরকে যে কোরআনের আলো হেদায়েতের আলো ইমানের আলো দান করেছেন আজকে আমাদেরকে সামান্য পরিমাণ আলো আমাদেরকে দার দাও জোরে বলেন নাউজুবিল্লাহ ইমানদার নরনারী বলবে
পিছনে যেখানে নূর বণ্টিত হয় আল্লাহ পাক নূর বণ্টন করে দিয়েছেন তোমরা সেখানে ফিরে যাও আমাদের কোনো শক্তি নাই নূর দেওয়ার জন্য তারা পিছনে যখন ফিরে চলে যাবে আল্লাহ পাক বলেছেন ফাদুরি বা বাইনাহুম বিসুরিল্লাহু বাবুন ফিহি বাতিনুহু ফিহির রাহমা وَظَاهِرُهُ مِنْ قِبَلِهِ الْعَذَابِ نَوْزُ بِاللَّهِ بولے اے منافق اسلام بدر شیرہ جو کون نور تے کے بنچی تو ہوئے پیسوں نے فیرے جاوے تو کون ایمان داد دے درمیانے ایمان داد دے مسکن آستا دے مسکن اکٹا وال نرمی تو ہوئی جاوے اللہ پاک بلچن بابن تا دے اکٹا درز تک بے ظاہرہو باطنہو فیہی رحمہ زار اپنطر تک بے اللہ پاکر رحمت ظاہرہو من قبلہی العذاب بہرنگ شتک بے اللہ پاکر عذاب یہ عذاب دیکھے تارے دروزت دھارے کا سوش بینا ضرور بولن نوز باللہ شیخ قیامت الدین فل سراتر کنارے اللہ زن نور دان کربین شیٹے کون نور اسلام نور شیٹے ایمان نور شیٹے قرآن نور دکھی نہ بولن ایکن دنیا تے جو دے اپنی اسلام ہے বিপক্ষে চলেন ইসলাম না মানেন কোরআন না মানেন কোরআনের নূর যদি আপনার ভিতরে না আসে আপনি কিয়ামতের দিন এই নূর পাবেন কখনো পাবেন না এবার ওই মুনাফিকরা যখন হতাশ হয়ে যাবে আবারো ডাক দিবে সূরা হাদিদ 14 নম্বর আয়াত এরা ডেকে ডেকে বলবে ইউনাদুনকুম আলাম নাকুম মাআকুম হে ইমানদার ভাইরা যদিও তোমাদেরকে বহু জ্বালাতন করেছি তোমাদেরকে রাতে ঘরে ঘুমোতে দেই নাই তোমাদের নামে দুর্নাম রটিয়েছি কটাক্ষ করেছি তোমাদেরকে সমাজ বিরোধী বলেছি বলেছে কিনা বলেন আজকে আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে maaf করে দাও আমরা কি তোমাদের একই সমাজে ছিলাম না একই গোত্রে ছিলাম না ইমানদাররা বলবে কালু বালা ولكنكم فتنتم أنفسكم وتربستم وغرتكم الأماني نعوذ بالله بولين ترى والبي قالوا بلا ها تمرا تو আমাদের সাথে ছিল কিন্তু ولكنكم فتنتم أنفسكم تمرا নিজেরাই নিজেদেরকে আজকে বিপদের সম্মুখীন করেছো وتربستم এবং তোমরা প্রতিজ্ঞা করেছিলে অপেক্ষা করেছিলে ওয়ার তাবতুম ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে সন্দ করেছিলে তোমরা কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন ওয়া গাররাতকুমুল আমানি অলিক বস্তুর কল্পনা ক্ষমতা দাপট তারপরে তোমাদের বাড়ি ঘর তোমাদের ব্যবসা বাণিজ্য অলিক বস্তুর কল্পনা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছিল হাত্তা জাআ আমরুল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর হুকুম অবতারিত হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং দুনিয়া থেকে যদি নূর না নিয়ে যান কিয়ামতের দিন আল্লাহ নূর থেকে বঞ্চিত হবেন ভাইরা দয়া করে কোরআনের পক্ষে আসুন বলেন ইনশাআল্লাহ কোরআন ছাড়া ইসলাম ছাড়া নবীর আদর্শ ছাড়া দ্বিতীয় মুক্তির কোন পথ নাই থাকলে আমাকে বলেন যে আমি একটা আবিষ্কার করছি নবীরটা বাদ দেন কোরআনেরটা বাদ দেন আমারটা মানেন থাকলে বলেন আছে নাই ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম দি কোড অফ লাইফ বিফোর আল্লাহ ইজ ইসলাম অনলি অন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত জীবন আদর্শ নাম কি ইসলাম কই আরেকটা দেখেন না আল্লাহ অমুক জায়গায় অমুক সূরাতে বলছে আরেকটা আছে আল্লাহর কাছে আছে এরকম বলেন আছে নাই সুতরাং ইসলামের আলোতে আসুন আল্লাহ ইমানদারদেরকে নূর দান করবেন আবার আল্লাহ পাক সূরা তাহরিমের ভিতর বলছেন يوم لا يخزي الله النبي والذين آمنوا نورهم يسعى بين أيديهم وبأيمانهم ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير سبحان الله
আল্লাহ পাক বলছেন সেই কিয়ামতের দিন নবী এবং নবীর সাথে সাথে যারা ছিল ওদেরকে আমি বেইজ্জত করব না কে বলছেন আল্লাহ কে বলছেন আল্লাহ আল্লাহ পাক বলছেন ইয়ামা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু আমি হানত করব না আমি লাঞ্ছনা দেব না আমি অপদস্থ করব না নবী এবং নবীর সাথে যারা ছিল তাদেরকে কি করব তাদের সামনে পেছনে আমি নূর দান করব সুবহানাল্লাহ বলুন নূর যখন দান করবেন তারা বলবেন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তুমি আমাদেরকে যে আলো দিয়েছো আজকে দয়া করে এই আলোটা আরেকটু বাড়াই দাও আরেকটু বাড়াই দাও সুবহানাল্লাহ বলুন এইভাবে করে কোরআনের সাথে ইসলামের সাথে থাকলে আপনি নূর পাবেন কবরে নূর পাবেন কোরআন হচ্ছে নূর এই জন্য কোরআন নাজিল হওয়ার আগে যে পাহাড়ের নাম ছিল গার হেরা হেরা পর্বত কোরআন নাজিল হওয়ার পর এটার নাম হয়ে গিয়েছে জবালুন নূর জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন নূর ইসলাম নূর আল্লাহর রাসূলের আদর্শ হচ্ছে নূর আলোকিত সুতরাং আলোকিত মানুষ খালি খালি আলোকিত মানুষ হয় না আজকে যাদেরকে আলোকিত মানুষ বলা হয় ব্যক্তি এবং পরিবার সমাজ রাষ্ট্রে তারা ইসলামের আলো থেকে বহু দূরে সরে আছে প্রকৃত পক্ষে যারা আল্লাহ পাকের কোরআনের নূরে সমৃদ্ধ কোরআনের নূর দিয়ে যাদের জীবন উদ্ভাসিত তারাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা বলেন যদি কোরআন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যদি আলোকিত মানুষ গড়তো তাহলে ঢাকার বুকে ঐশী নামে মেয়েটা ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি দাঁড়িয়ে মেয়েটা নিজ হাতে তার মা বাবাকে খুন করতো না বলেন না ঠিক কিনা এই জন্য আমি বিভিন্ন মাহফিলে বলি আমরা একটা কথা বলি এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ এ নেশন শিক্ষায় জাতির মেরুদণ্ড না কথাটা ভুল আমি এটাকে আরেকটু শুধরাই বলবো সুশিক্ষা তথা কোরআন এবং হাদিসের শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড ঠিক কিনা বলেন আজকে সেই কোরআন হাদিস সিলেবাস থেকে আস্তে আস্তে বাদ দেওয়া হচ্ছে ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা একদিকে চাচ্ছেন আলোকিত মানুষ গড়ার জন্য আবার কোরআন হাদিসের সাথে বিদ্বেষ এই দুইটা জিনিস কি একসাথে সম্ভব না আল্লাহ বলেছেন আলোকিত মানুষ গড়ার হাতিয়া আলোকিত আলোকিত মানুষ গড়ার মাধ্যম হচ্ছে আল কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ মুসলিম হয়ে করিলি না তুই কোরআনের আমল যে কোরআনে পার করিবে কঠিন হাসর মুসলিম হয়ে করিলি না তুই কোরআনের আমল যে কোরআনে পার করিবে কঠিন হাসর কথা ঠিক কিনা বলেন বাইরা আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে কোরআন কি যদি সঙ্গে নিয়ে না যান কবর জগতে আপনি অন্ধকার দূর করার কোনো ব্যবস্থাপনা নাই আল্লাহর নবী বলেছেন কবর প্রতিনিয়ত মানুষকে আওয়াজ দেয় ওরে আল্লাহর বান্দারা আমার উপর অহংকার করে হাঁটিস না আমি হচ্ছে অন্ধকার গর আমি অন্ধকারের জন্য গর আমার ভিতরে কোরআনের নূর নিয়ে আসো কবর বলে আমি সাপ বিচ্ছর গর আমার কাছে আমল নিয়ে আস আল্লাহর নবী বলেছেন মানুষের যখন মৃত্যু হয়ে যায় আল্লাহর নবী বলেন ইজা উদিয়াতিল জানাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম মানুষের জানাজা যখন হয়ে যায় লোকেরা যখন কাঁধের উপর করে লাশটা বহন করে নিয়ে যায় ইন কানাত সলিহাতান কদ্দিমুনি কদ্দিমুনি সুবহানাল্লাহ ওই মৃত ব্যক্তি যদি ইমানদার হয় কোরআনের নূর আলা হয় ইসলামের সপক্ষের হয় আল্লাহর প্রেমিক হয় নবীর প্রেমিক হয় এই লোকটি বলে যে তোমরা দেরি করতেছো কেন কদ্দিমুনি কদ্দিমুনি আরে আরেকটু তাড়াতাড়ি নাও না আমাকে সুবহানাল্লাহ বলেন কারণ আমি ইতিপূর্বে বলেছি ইমানদারের জন্য মৃত্যু হচ্ছে দুনিয়ার এই বন্দিশালা থেকে দুনিয়ার জেলখানা থেকে মুক্ত দিবস মুক্তি দিবস জোরে বলেন সুবহানাল্লাহ আর যদি বেঈমান হয় তখন কি বলে জানেন নবীর হাদিস নবীজি বলছেন ও ইন কানাত গায়রা সলিহাতিন ক্বালাত লি আহলিহা ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা ইয়াসমাউ সাওতাহা
কুল্লা শাইইন ওয়ালাউ সামিআল ইনসান লা সয়কা নউযুবিল্লাহ বলেন সুবহানাল্লাহ এখানে আমি আলেম ওলামা দেখতে পাচ্ছি বুখারী শরীফের কিতাবুল জানায়েজ জানাজা পর্ব করে দেখবেন এই হাদিসটা একেবারে সহিহ হাদিস আর যদি বেঈমান হয় সে ব্যক্তি বলে আফসোস আমার বড্ড ভয় লাগতেছে আমার জান কবজের সময় আমি যে ভয়ানক শাস্তি আমাকে দেওয়া হয়েছে আমার ভয় লাগতেছে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আফসোস আফসোস আমাকে ওইদিকে নিও না জোর বলেন নাউযুবিল্লাহ নবীজি বলেন তার আত্মার আত্মনাদ মানুষ এবং জিন ছাড়া সবাই শুনে ওয়ালাউ সামিআল ইনসান লা সাইকা মানুষ যদি তে আত্মা চিৎকার যদি শুনত মানুষ জায়গায় হার্ট ফেট করে মানুষ মারা যাইত সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে তাহলে সেই কবরে যদি আলোকিত করতে চান ফুল সেরা যদি পাড়ি দিতে চান জান্নাত যদি চান তাহলে ইসলামের জন্য মনটা উদ্ভাসিত হতে হবে ইসলামের জন্য মনটা খুলে ফেলতে হবে আল্লাহ পাকের আগত আলোর ভিতরে চলে আসতে হবে সুবহানাল্লাহ বলেন মরতে হবে কিনা সবাইকে একজন হাত তুলেন তো যে আমাকে গ্যারান্টি দেন হুজুর আমি 10 বছর বেঁচে থাকব আছেন কেউ সকলকে মরতে দুনিয়ার উপরে যত বাহাদুরি করেন না কেন ওইখানে কোরআন ছাড়া ইসলাম ছাড়া যদি যান ওইখানে কোনো বাহাদুরি চলবে না ঠিক কি না আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি দেখো প্রভু এই জীবনে দেখো প্রভু এই জীবনে হয়ে চির সাথি আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা তাকে বেনা আর দুচোখ জুড়ে একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি ভাই ও বন্ধুগণ এই জন্য আল্লাহর নবী বারবার দোয়া করতেন তাহাজ্জুদের নামাজ শেষে দোয়া করতেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামি'ই নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন ইয়াসারি নূরা ওয়া আন শিমালি নূরা সুবহানাল্লাহ বলেন বুখারী শরীফের একটা কিতাবুদ দাওয়াত আছে দোয়া অধ্যায় আপনারা কারো করে বুখারী শরীফ থাকলে বাংলা আরবি মেন বুখারী শরীফ তো বুঝবেন না আপনারা কারণ মেন বুখারী শরীফে কোনো জায়ের জবর নকতা নাই এটা আপনি গ্রামাটিক্যাল জ্ঞান না থাকলে এটা পড়তেও পারবেন মেন বুখারী শরীফ দুই খণ্ড জিলদে আওয়াল জিলদে সানি আর বাংলা বুখারী শরীফ কয় খণ্ড বাইরে আমি জানি না মেন বুখারী শরীফের কিতাবুদ দাওয়াত দোয়া পড়বে পরিষ্কার সহিহ হাদিস আল্লাহর নবী তাহাজ্জুদের পরে এই দোয়াটা করতেন সুবহানাল্লাহ বলেন আয় আল্লাহ তাআলা তুমি আমার কলবে নূর দাও আমার চোখে নূর দাও আমার শ্রবণ শক্তিতে নূর দাও আমার সামনে নূর দাও আমার পেছনে নূর দাও আমার উপরে নূর দাও আমার নিচে নূর দাও আমার ডানে নূর দাও আমার বামে নূর দাও সুবহানাল্লাহ বলেন এই নূর হচ্ছে কোরআনের নূর এই নূর হচ্ছে ইসলামের নূর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি সুবহানাল্লাহ এই একটি আয়াতের উপরে আমরা এই জুমা সহ তিন জুমা আলোচনা করলাম সুবহানাল্লাহ বলেন এবং আপনাদের জন্য শুভ সংবাদ আজকে যে নূরের ব্যাখ্যাটা দিলাম এটা আপনারা আগামী রোববার অথবা সোমবার থেকে ইউটিউব আমার নাম দিয়ে ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন চট্টগ্রামের সনামকেত ইসলামিক পরিবেশনা সেন্টার আইসিবি ইসলামিক ক্যাসেট বিতান
এর সত্তাধিকারী জনাব হাসান মোরশেদ বাবুল ভাই আমারই একনিষ্ঠ ভক্ত। ইতিপূর্বে তিনি আমার অনেকগুলি ময়দানের ওয়াজগুলি তিনি বের করেছেন, আজকে এখানে এসেছেন। আপনারা একটা একবার বলুন আলহামদুলিল্লাহ। সামনে রোববার অথবা সোমবার থেকে আমার নাম দিয়ে ইউটিউবে চার্জ করলে আজকের ওয়াজ সহ আরো অনেকগুলি ওয়াজ আপনারা পেয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কাছে খাস দিলে আমরা দোয়া করছি আমাদের ভিতরে শিরকিয়াত এবং নিফাক কুফর ইসলাম বিরোধিতার যত অন্ধকার আছে আল্লাহ তুমি দয়া করে আমাদের কলবটাকে ইসলামের জন্য উদ্ভাসিত করে দাও, তোমার নূরের সম্পদে আমাদেরকে সমৃদ্ধ করে দাও। জোরে বলেন আমিন। এই আয়াতের তাফসীর আমি শেষ করলাম না, বাকি অংশ ফাওয়াইলুল লিল কাসিয়াতে কুলুবুহুম মিন যিকরিল্লাহ এই এটা তাফসীর করব আগামী জুমাতে, বলেন ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়, একটা প্রশ্ন আছে, আপনারা কি দুই মিনিট বসবেন? আর প্রশ্নটা হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন, জবাব না দিলে আবার মনঃপূর্ণ হবেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। উনি জানতে চাচ্ছেন কোন ব্যক্তির উপাধিতে গাউসুল আজম এই শব্দটা লাগানো যায় সবাই, কোন ব্যক্তি বা পিশাব বা কোন ওলির নামের শুরুতে উপাধি হিসেবে গাউসুল আজম এই শব্দটা লাগানো যায় হবে কিনা, এর উত্তর আমি বারবার দেই নাই, দিছি কিনা, আবারও দিচ্ছি আজকে। গাউসুল, গাউসুন এই শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, আর আজম এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আরবিতে বলা হয় ইসমে তাফজিল, ওলামায়ে কিরাম তাকে বুঝবেন, ইসমে তাফজিল সুপারলেটিভ ডিগ্রি সবচাইতে বড় সাহায্যকারী। এখন বড় বিশ্বকে তথাকথিত কিছু মূর্খ লোকেরা ওনার নামে শুরুতে গাউসুল আজম শব্দটা ব্যবহার করেন না, ওনার টাইটেল হচ্ছে কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, যিনি জিলান শহর থেকে এসেছিলেন, বাগদাদ ইসলাম প্রচার করেছেন, সুবহানাল্লাহ বলেন, ওনাকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি, কিন্তু গাউসুল আজম এই খেতাব এই ডিগ্রি বড় বি সাহেব নিজে দেন নাই, এটা বেদাত পন্থীদের তাদের পেটের রেশন জোগাড় করার জন্য তাদের বানানো খেতাব। কোন মানুষ গাউসুল আজম হতে পারে না, গাউসুল আজম আল্লাহ পাক, গাউসুল আজম কে? আচ্ছা রাখেন, বড় বি সাহেব যদি সবচেয়ে বড় সাহায্যকারী হন তাহলে আল্লাহ কি? নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব হোয়েন মাই সার্ভেন্টস আস্ক ইউ কনসার্নিং মি দেন আনসার দেম আই এন ইনডেড নিয়ার টু দেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যখন আমার বান্দা প্রশ্ন করে আমি কোথায়, নবী আপনি বলে দেন আমি বেশি দূরে না, তার যে রগের উপর মাথাটা দাঁড়িয়ে আছে আমি তার চাইতে বেশি নিকটে। ফাজ কুরুনি বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলছেন ওহে আমার বান্দার আমাকে ডাকো আমি তোর ডাকে সাড়া দেব। কোন বান্দা যদি একবার বলে আল্লাহ, হাদিস শরীফ এসেছে আল্লাহ 70 বার সাড়া দিয়ে বলে বান্দা আমি হাজির। এতগুলি কোরআন হাদিস বাদ দিয়ে তথাকথিত বেদাতীদের আমদানি করা এই কিতাব ব্যবহার করা জায়েজ হবে না, হারাম। জোরে বলেন কি? হারাম। সুতরাং এগুলি আমরা কেন করি ভাই? নবী নবীর স্থানে, ওলি ওলির স্থানে, আলেমরা আলেমের স্থানে, এখন নবীর প্রশংসা করতে করতে যদি আল্লাহর উপরে নিয়ে যান হবে? হবে না। ফরজকে ফরজের সমপর্যায়ে রাখেন, সুন্নতকে সুন্নতের সমপর্যায়ে রাখেন, বউকে বউয়ের মর্যাদা দেন, মেয়েকে মেয়ের মর্যাদা দেন, বউকে মহব্বত করতে করতে যদি বলেন কেবারে কুরআন মা কি হবে? জেহার হবে। উসুলের পরিভাষায় এটাকে জেহার বলা হয়, এই স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? সুতরাং অতিভক্তি চোরের লক্ষণ, এরা ইসলামের সমক্ষের লোক নয়, এরা বড় বিশ্বের নামে চান্দা তুলে ওরস করে নিজের পেট তাজা করে পকেটস্থ টাকাগুলি পকেটস্থ করে। বড় বিশ্বের যে ইসলামের আদর্শ ছিলেন, ইসলামের নাম নেশানো তাদের কাছে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।